যুক্তরাষ্ট্রের ওহাইওতে ওয়ালমার্ট সুপার শপে গোলাগুলির ঘটনায় অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার রাতে অঙ্গরাজ্যটির বিভার ক্রিক শহরের একটি ওয়ালমার্টের শপে ঢুকে হঠাৎই সেখানে উপস্থিত সবাইকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পালিয়ে যায় বন্দুকধারী। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকধারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।